সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শনিবার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় সময় সকাল 5:05 অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার জামাত। দলমত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন এনডিসি ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন। এছাড়া কলেজের পরিচালক খুরশিদ আনোয়ার ও অধ্যক্ষ মোহাম্মদ জুলফিকার আজাদ উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। ঐতিহাসিক এই ঈদ জামাতে ইমামতি করেন বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি ফরিদ আহমদ। এ সময় বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা ঈদের জামাতে যোগ দেন এবং পরস্পর ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, কাতারের 588টি মসজিদ ও ঈদগাহ মাঠে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।